চাইল্ড রাইটস কমিশন যে আত্মপ্রকাশ করে 30 নভেম্বর 2013, তো সেই মোতাবেক আমরা এখানে জয়েন করলাম 11 জুলাই 2018। এর মধ্যে আজকের তারিখটা আমাদের খুব স্মরণীয়, যার জন্য আজকে ফাউন্ডেশন ডে, সেই উপলক্ষে আমরা এখানে আজকে একটা প্রেস মিট করে সব সমস্ত সাংবাদিক ভাইদের বন্ধুদের একটা জানকারি দেওয়া যে চাইল্ড রাইটস কমিশন কী কাজে লাগে এবং কী উদ্যোগ নেয়, কী কাজ করে, তো সেই কাজের একটা একটা সূচনা বিগত দিনে এই এক থেকে 1.5 বছরের মধ্যে আমরা কী কাজ করলাম সারা ত্রিপুরায়, আর আগামী দিনের কর্মসূচি কী আছে। এই ফাউন্ডেশন ডেতে আমরা এটা আপনাদের মাধ্যমে সমস্ত সাংবাদিক বন্ধুদের বাবাইদের মাধ্যমে এটা জানকারি দেওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। কোনো এক সময় আমরা আসলে বুঝতামই না যে কমিশনের কতটুকু এখতিয়ার, একটা আইনি ক্ষমতাও কমিশনকে একটা দেওয়া আছে, যেমন পক্সো বা আমাদের যে আমাদের মূলত কাজটা হচ্ছে চাইল্ড লেবার, চাইল্ড রাইটস আর কি, চাইল্ড লেবার আর হচ্ছে আপনার চাইল্ড ম্যারেজ এবং চাইল্ড অ্যাবিউজ। সারা ত্রিপুরার মধ্যেই পত্রিকা খুললে আমরা দেখতে পাই, এটা আমাদের কাছে শোভনীয় নয়। এই জন্য আমরা সারা ত্রিপুরায় এই প্রান্ত থেকে উপ্রান্ত আমরা প্রচণ্ডভাবে দৌড়ঝাঁপ করতে চেষ্টা করি। আমি বলি না যে আমরা কমিয়ে নিয়েছি, তবে আমাদের কাছে এমনভাবে আমাদের একটা মানসিকভাবে আমরা প্রস্তুত যে আমরা যদি এইভাবে পরিশ্রম করতে পারি এই প্রান্ত থেকে উপ্রান্ত, তাহলে নিশ্চয়ই এটা কমে আসবে। তো এটার জন্য ভারত সরকার মানে আমাদের তো আমরা তো ত্রিপুরা TCPCR মানে ত্রিপুরা কমিশন পাশাপাশি আমাদের সঙ্গে ন্যাশনাল কমিশনও প্রচণ্ডভাবে পরিশ্রম করছেন এবং আমাদের মাসে অন্তত একবার আমাকে দিল্লি মুম্বাই সব জায়গায় আমি এবং আমার কমিশনের মেম্বাররা সবাইকে যেতে লাগে এবং এই ধরনের ট্রেনিং প্রোগ্রাম থাকে বা বিভিন্ন বিষয়ে আমাদের আলোচনা হয়। সেটা হয় শুধু এই তিন চারটা পয়েন্টের উপর, যেটা হচ্ছে আপনার চাইল্ড ম্যারেজ, চাইল্ড লেবার এবং চাইল্ড অ্যাবিউজ, টিনেজ প্রেগনেন্সি। আজকাল এটাও দেখা যায় যে শিশুরা মোবাইলের মাধ্যমে কোথায় না কোথায় টাচ পড়ে যায়, একটা একটা ক্রাইমের শিকার হচ্ছে বাচ্চারা, শিশুরা, তো সেখানেও মা বাবারা হয়তো খেয়াল রাখে না। তো সেই জন্য আমরা অ্যাওয়ারনেসের মাধ্যমে সারা ত্রিপুরায় একটা বার্তা দিতে চাই, শুধু কেবল অ্যাওয়ারনেস নয়, প্রত্যেকটা স্কুলের মধ্যে একটা শপথ পাঠ করাতে চাইছি, যে শপথটা থাকবে এরকম যাতে চাইল্ড ম্যারেজ বন্ধ হয়, শিশুরা যাতে না করে, তো এই ধরনের থাকে। আবার অনেক সময় দেখা যায় কিছু ফেক নিউজও থাকে, তো আমরা দৌড়ে যাই গিয়ে দেখি, যে যেমনটা ছিল একটা বিলুনিয়াতে, ওইটা অবশ্য আপনারা প্রশ্ন থাকলে উত্তর আমার কাছে আছে। বিলুনিয়াতে একটা ঘটনা ছিল, দলীয় সমাজে যেটা ফ্ল্যাশ হয়েছিল, তখন আমরা দৌড়ঝাঁপ করে গেলাম, কিন্তু শিশুটার মা নিজেই আমাদের বার্তা দিয়ে দিল, প্রেজেন্টেশন করলো যে না, এটা বাচ্চাটা শিশুটা বাড়িতেই ব্যথা পেয়েছে। অনেক সময় আমারও বলে যে ওখানে আপনারা গেলেন না, কিন্তু আমরা কিন্তু কোনো জায়গায় বাদ দিই না, সাধারণত সব জায়গায় আমি না যেতে পারলেও আমার মেম্বার আমার সদস্যরা যায়, ওইখানে যে আমাদের CDPO থাকে, DCPO থাকে, চাইল্ডলাইন থাকে, ওরাও কিন্তু আমাকে সহযোগিতা করে এবং ওরা সব জায়গায় ওরা খোঁজ খবর নেওয়ার একটা চেষ্টা ওদের থাকে। সত্য কথা বলতে কি, আসলে আমরা এখানে জয়েন করার পরে এত অস্থির অস্থির NCPCRও ন্যাশনাল কমিশনের আমাদের একদম পাগল করে তুলছে যে না, ওনারা সাহায্য করবে, সেরকমভাবে আমাদের ট্রেনিংও নেওয়া হয়েছে সব জায়গা থেকে, রাজ্যের প্রত্যেকটি জেলায় আগামী দিনে ব্লক পর্যায়ে বাল্য বিবাহ এবং চাইল্ড লেবার সমস্ত কিছুর জন্য একটা সচেতনতা শিবির জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং আর্থিক সহায়তা NCPCR করবে, ন্যাশনাল কমিশন আমাদের আর্থিক সহায়তা করবে, সহায়তা করে আমরা সুপারভিশন করে সারা ত্রিপুরার মধ্যে অ্যাওয়ারনেস এবং বিভিন্নভাবে নাটক, স্ট্রিট ড্রামা, পাপেট শো, এগুলির মাধ্যমে একটা প্রজেকশন আসছে। এই প্রজেকশন আমরা আগামী 17 তারিখ থেকে, এই মাসের সামনের মাসের 17 তারিখ, আজকে তো 30 নভেম্বর, আগামী 17 ডিসেম্বর থেকে আমাদের সারা ত্রিপুরায় সমাজকল্যাণ দপ্তর থেকে, ওনারাও স্টেট লেভেলে করছেন, আমি TCPCR তরফ থেকে এবং চাইল্ডলাইন আর আপনার NGO, বিভিন্ন NGO-র মাধ্যমে এই প্রোগ্রামগুলি করা হবে।
এটা এই নিয়ে ডাইরেক্টর সহ কালকে গতকালকেও মন্ত্রী মহোদয়া আমাদের সমাজ কল্যাণ দপ্তরে ওনার সাথে মিটিং হয়েছে। মিটিং হওয়ার পরে ওনারা আমাদের প্রচণ্ডভাবে সাহায্য করছেন এবং এটা একদম ভালোভাবে যাতে আমাদের চারদিকে এই চাইল্ড ম্যারিজ ঘুরপাক খাচ্ছে, চাইল্ড লেবার এবং টিন এজ প্রেগনেন্সি, সেক্সুয়াল অ্যাবিউস, এই চারটা পয়েন্টের উপরে সমস্ত ত্রিপুরায়, সমস্ত ব্লকে, 58টা ব্লকে এবং 8টা জেলাতে আপনারা জানবেন এই সামনের মাস থেকে শুরু হবে। কেন্দ্রীয় সরকারের এনসিপিসিআর আর্থিক সহায়তায় রাজ্যের প্রত্যেকটি জেলা এবং শিশু অধিকার সুরক্ষা সেমিনার, সচেতনতা শিবির আয়োজন করার পরিকল্পনা হয়েছে, প্রপোজালও রয়েছে আমাদের। এছাড়াও আমাদের এনসিপিসিআর থেকে আরেকটাও হচ্ছে, যেটা যা নাকি খোয়াই, ধর্মনগর, আগরতলা, সেখানেও একটা প্রজেকশন আমাদের আছে আগামী দিনে এই 17 তারিখ স্টেট লেভেলে যা হবে, তারপরে আবার ফেব্রুয়ারিতে এইটাও সারা ত্রিপুরার মধ্যে হবে। এই এর মধ্যে আমরা অনেকগুলি প্রজেকশন পেয়েছি, এই জন্য আপনাদের আপনাদের ভাইদের, সাংবাদিক ভাইদের আমাদের জানানো দরকার, কারণ কি আমরা হয়তো আমরা সময়ের অভাবে আমরা জানাতে পারি না, সকাল থেকে রাত্রি অবধি আমাদের দৌড়ঝাঁপি করতে লাগে, আমাদের সেরকম কোনো কনসালটেন্ট আমাদের সামনে নেই, যার জন্য সেরকম কোনো কিছু পরিকাঠামোর একটু ঘাটতি রয়েছে ঠিকই, তো এটা আস্তে আস্তে ঠিক হবে। তো এই জন্য আমরা ও বাকিটা আপনাদের অনেক সময় ভুল ত্রুটি হয়েছে আমরা জানাতে পারি না সময় মতো, কিন্তু কাজ চলছে সকাল থেকে রাত্রি অবধি। আমি ছিলাম না, কিন্তু আমার মেম্বাররা কিন্তু এর মধ্যে সারা 6 আগরতলা 9 বনমালীপুর প্রত্যেকটা স্কুলে ভিজিট করা, তার ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে কি না, থাকলে না থাকলে কী করতে হবে ওই রিপোর্টও আমাদের দাখিল করতে হবে এলিমেন্টারি এডুকেশনে। তখন তারা চিন্তা ভাবনা করেছেন, আমাকে ডেকেও বলেছেন যে আপনি সমস্ত স্কুলে, অনেক স্কুলের টয়লেট থাকে না, কোনো স্কুলে বেঞ্চ থাকে না, বাউন্ডারি থাকে না, কোনো হোমমেড থাকে না, সেগুলি ওনারা পদক্ষেপ নেবে যে তারা যাতে এটি ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে পারে। তো রাজ্যের প্রতিটি শিশুর প্রতিটি চক্রবর্তী বলে আমাদের একটা শিশু আজ থেকে 1.5 বছরের উপর হয়েছে, আছে সিএমসি ভেলুরে। তো মাঝখানে আমার মেম্বার এবং আমরা নিজেরা টিম করে আমরা সেখানে গেছি, বা শিশুটাকে দেখলাম, শিশুটা ভালোই আছে। এর মধ্যে আমরা দুজন নার্স আমরা সরকারি তরফ থেকে, সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে আমরা পাঠিয়েছি, ওনারা 1.5 মাস ওনারা ওটা ফিজিওথেরাপি করবেন, একটা কোলোস্টোমা ছিল পেটের মধ্যে, এটা অপারেশন হয়েছে, এখন ভালো আছে। তো একটু প্রবলেম আছে, এই জন্য আগরতলা থেকে সরকারি সহায়তায় দুজন নার্স পাঠিয়েছে, ওনারা 1.5 মাস চিকিৎসা করার পরে আমাদের গিয়ে আনতে হবে অথবা ওনারা নিজেরা এখানে পাঠাবেন। এটা একটা আমাদের বিশাল অ্যাচিভমেন্ট, অনেকদিন যাবৎ এটা নিয়ে আমরা দৌড়ঝাঁপ করিয়ে যাচ্ছি, লেখালেখি দৌড়ঝাঁপ করিয়ে যাচ্ছি, মনে হয় এর মধ্যে এটা একটা ভালো একটা সুফল আমরা পাব, আমরা বাচ্চা শিশুটাকে ত্রিপুরা, শিশু ত্রিপুরাতে ফিরিয়ে নিয়ে আসতে পারবো, আপনারা জানবেন। তো এর মধ্যে আমাদের এই যে নতুন কর্মসূচির জন্য আমরাও প্রিপেয়ার থাকবো, আপনারাও আমাদের সাহায্য করবেন এটা আমি আশা করি, কারণ ওই যে প্রজেকশনগুলি এসছে না সারা ত্রিপুরায়, 58টা ব্লকে আমাদের চাইল্ড ম্যারিজ নিয়ে কাজ হবে, পপেট শো, নাটক, ড্রামা, আপনার ইয়ে খেলনার মাধ্যমে ওদেরকে বোঝানো হবে, আপনারা জানবেন, এবং হয় ধর্মনগর এবং আগরতলার মধ্যেও একটা বড় প্রজেক্ট আমরা প্রজেক্টের মাধ্যমে আমরা কাজটা করব আগামী দিনে। বিগত দিনে আমরা 1.5 বছরে কোন কোন কাজগুলি করেছি আপনাদের সবার কাছ থেকে একটা অনুমতিক্রমে, মূলত আমার পাশে যে শর্মিলা চৌধুরী আছে ওই একটু রাখে, নোটটা রাখে, যে নোটটা আমার ভালো করে জানা আছে, এই জন্য ও এটা করবে। আমাদের 14 মাসের টিসিপিসিআর কর্মসূচির মধ্যে বিগত দিনে আমরা এখন পর্যন্ত যতগুলি কেস আমাদের কাছে দায়বদ্ধ হয়েছে সেগুলোর মধ্যে 50টা কেস এখন পর্যন্ত আমাদের কাছে রয়েছে। এর মধ্যে আমরা আসামি ধরা পড়েছে কমিশনের মাধ্যমে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে পুলিশি সহায়তায়। আমরা এখানে বলতে চাইব যে পুলিশ এখানে আমাদেরকে খুব ভালোভাবে সাহায্য করছে এবং তাদের কার্যকলাপ দেখে আমরা যে এক্সট্রা আমরা এগিয়ে আসছি, সেই হিসাবে আমাদের 60% এখন আসামি ওদের সহায়তা এবং কমিশন সহায়তায় ধরা পড়েছে, বাকি কেসগুলি আমাদের ফলো আপ চলছে। টোটাল এখন পর্যন্ত আমাদের কাছে 50টি কেস দায়বদ্ধ আছে, এর মধ্যে 40টি কেস আমরা এখন পর্যন্ত আসামি ধরা পড়েছে। আমরা এখন পর্যন্ত স্বাস্থ্য শিবির একটি করেছি আমাদের স্কুলের মধ্যে এবং চা বাগানে যে অ্যাওয়ারনেস ক্যাম্পগুলি রয়েছে, যেখানে মূলত এফেক্টেড এরিয়া যেগুলি বোঝা যায় সেগুলির মধ্যে আমরা 60টা এখন পর্যন্ত করতে পেরেছি অ্যাওয়ারনেস ক্যাম্প। আর সারা ত্রিপুরা যতগুলি হোম রয়েছে আমরা আবার নতুন করে সেই হোমগুলিকে পরিদর্শন এবং পরিকাঠামো, যেগুলি এখন পর্যন্ত হোমের পরিস্থিতি দেখে
যেগুলো দরকার কাজ করার অতি সত্ত্বেও সেগুলো আমাদের কমিশনের তরফ থেকে রিপোর্ট যাবে এবং হোমগুলো যাতে আরও সুন্দর এবং সুষ্ঠুভাবে চালানো যায় সেই দিকে আমাদের একটু নজর এবং সবসময় থাকবে। সেই হিসাবে আমরা যতগুলি হোম রয়েছে সারা ত্রিপুরা রাজ্যে সেগুলো আমরা সদা সবসময় এগুলোকে তৎপরতা করছি এবং যাতে ভালোভাবে চলে সেদিকে আমাদের চেয়ারপারসন এবং কমিশন কাজ করে যাচ্ছে।